গ্রুপ আন গ্রুপ দেখছি তাই না, অ্যারেঞ্জমেন্টটা দেখাতে চাচ্ছিলাম, পতাকার ব্যাপারে বলতেছিলাম যে পতাকা আঁকছেন কিনা। তো পতাকাটা এরকম হয় তাই না, জাপানের পতাকা হয়ে যাবে মনে হচ্ছে। এরকম কিছুটা তাই না, অনেক সময় কি হয় আমি প্রথমে কি করলাম, প্রথমে রেক্টেঙ্গেলটা তৈরি করলাম তাই না, তারপরে সার্কেলটা তৈরি করলাম। এখন এরকম যদি হয়, প্রথমে আমি সার্কেলটা তৈরি করতেছি, সার্কেলটা তৈরি করবো, পরে আমি কি নিয়ে আসবো, রেক্টেঙ্গেলটা নিয়ে আসবো, মানে একটা তৈরি করবো। আসলে কাজ করতেছেন একটু বন্ধ করে দেখেন। এখন কি হচ্ছে, রেক্টেঙ্গেলটা পিছনে পড়ে গেল তাই না, আমি দেখতে পাচ্ছি না। অনেক সময় তো এরকম হতেই পারে, তখন এটা কিন্তু একটা ঝামেলা যে আমি নিচে একটা জিনিস আছে, দেখেন আমি যখন ওভারঅল সিলেকশন নিচ্ছি নিচে আছে কিন্তু দেখতে পাচ্ছি না, এটা একটা ঝামেলা। তো এই ঝামেলা থেকে দূর হওয়ার জন্য অ্যারেঞ্জমেন্টটা ইউজ করা হয়। অ্যারেঞ্জমেন্ট কি করে, কোনো একটা অবজেক্টকে তার উপরে নিয়ে যায়, কোন তার উপরে কোনো অবজেক্টের উপরে নিয়ে আসে, অথবা তার যে নিচে যে ইমিডিয়েট অবজেক্টটা আছে তার নিচে নিয়ে যায়, এই কাজটা করে। কথাটা কি কঠিন হয়ে গেল, আচ্ছা দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো ইলাস্ট্রেটরের যে ডিফল্ট নিয়ম সেটা হচ্ছে আমি একটা শেপ তৈরি করব, সেটা থাকবে, এরপরে যে আমি ইমিডিয়েট পরে যে শেপটা তৈরি করব সেটা তার উপরে আসবে, তারপরে যেটা তৈরি করব সেটা তার উপরে আসবে, মানে প্রত্যেকটা পরের যে শেপ এটা সবসময় আগের শেপের উপরে থাকবে, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ডিফল্ট নিয়ম। তো কোনো ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে এই যে যেমন এরকম পতাকার মতো যদি আমি নিচে তৈরি করে ফেলি, তো সেটাকে আবার ফেলে দিয়ে যে অন্য একটা তৈরি করবো পরে, এরকম না মানে না করলেও চলবে। অ্যারেঞ্জমেন্ট যদি করে ফেলি তখন আমি এটা ইজিলি এই শেপটার উপরে নিয়ে আসতে পারবো। সিলেকশনের এই ব্যাপারটা আপনারা শিখছেন কিনা সেটা আমাকে বলেন, যে আমি শিফট চেপে সিলেকশনে অ্যাড করতে পারি, শিফট চেপে সিলেকশন থেকে লেস করে দিতে পারি, এই ব্যাপারটা শিখছেন। ধরেন এখানে দুইটা অবজেক্ট তাই না, দুইটা আমি অ্যাট এ টাইম সিলেক্ট করে ফেললাম, শিফট চেপে যদি আমি বাইরেরটাতে ক্লিক করি এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, মাঝখানেরটা থাকতেছে, বুঝা যাচ্ছে ব্যাপারটা। আবার এরকম শিফট চেপে আমি যদি আবার সবুজটাতে ক্লিক করি সে সিলেকশনে সবুজটাকেও অ্যাড করে নিচ্ছে, শিফট চেপে অ্যাড করা যাচ্ছে, শিফট চেপেই আবার সাবট্র্যাক্ট করা যাচ্ছে সিলেকশন থেকে। তো এটাকে আমি নিয়ে নিলাম, যেহেতু আমার এই জিনিসটাকে উপরে তুললেই চলতেছে, অথবা এই সবুজ যে শেপটা আছে এটাকে নিচে দিলেই চলতেছে, যে কোনো একটা। তো এই জিনিসটাকে যদি আমি সিলেক্ট করে নিই, সবুজটাকে যদি নিচে পাঠাতে চাই, এটা সিলেক্ট করে নিব, অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনু থেকে কী পাবো, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে চারটা অপশন পাওয়া যায়, দেখলেই বুঝবেন, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। ফ্রন্ট আর ফরওয়ার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, ফরওয়ার্ড যদি বলি সে এক স্টেপ ফরওয়ার্ড, মানে এক স্টেপ সামনে আসবে, মানে তার ইমিডিয়েট যে উপরে আছে তার উপরে চলে আসবে। কিন্তু আমি যদি ফ্রন্ট বলি তার উপরে যদি 10, 20, 50, 100টা শেপও থাকে সবগুলোর উপরে চলে আসবে, পার্থক্যটা বোঝা যাচ্ছে। ব্যাকওয়ার্ড আর ব্যাকের ক্ষেত্রেও সেম, শুধু সে পিছনের দিকে যাবে। কারণ এটাকে আমার কী করলেই চলবে, দুইটা অপশন দিয়ে চল করলেই কাজ করবে, কারণ আমার নিচে শেপই আছে একটা। আমি যদি ব্যাকে দেই তাও সে ব্যাকে চলে গেল, কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে নিচ্ছি, আমি যদি একদম ব্যাক মানে ব্যাকওয়ার্ড দেই তাও সে এই কাজটা করবে। এখন আমি যদি চাই যে ফরওয়ার্ডে নিয়ে আসবো, নিচের শেপটা কিন্তু আমি ধরলাম, দুইটাকে একসাথে ধরে শিফট চেপে বাইরেরটাকে কী করে দিছি, ডিসিলেক্ট করে দিছি। তারপরে যদি অ্যারেঞ্জে যাই, ফ্রন্টে করলেও চলে আসবে, ফরওয়ার্ডে দিলেও চলে আসবে, কি করলো সে নিচ থেকে উপরে চলে আসলো, এটাকে বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। পারা যাবে না, মাল্টিপল থাকলেও করা সম্ভব, মাল্টিপল থাকলে কি হবে, ব্যাকওয়ার্ড আর ব্যাকের পার্থক্যটা হয়তো আরেকটু বোঝা যাবে, আপনারা একটু দেখে চেক করে নিতে পারেন, এটা একটু করে ফেলেন।
আচ্ছা, এখন যেটা দেখবো এটা হচ্ছে সিলেক্ট করারই একটা ট্রিক্স, যে এরকম যদি হয়, এরকমই সবসময় হবে এরকম না, যেমন উপরে একটা শেপ আছে, নিচে আরো শেপ আছে, কিন্তু উপরে শেপটা যেন নিচের শেপটা আমি দেখতে পাচ্ছি না, নিচের এক বা একাধিক শেপ আমি দেখতে পাচ্ছি না, সেটা কিভাবে সিলেক্ট করব সেটার একটা ট্রিক্স এখানে দেখাবো। ইনিশিয়ালি আমরা সিলেক্টটা জাস্ট সিলেকশন টুলটাতে একটা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে ফেলি, তাই না? তো এটার জন্য যখন আমি জানতেছি যে এই শেপটার নিচে শেপ আছে, তখন আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ক্লিক করব, শুধু ক্লিক করব না, কন্ট্রোল চেপে ক্লিক করব। ক্লিক করলে কি হচ্ছে দেখেন, উপরের শেপটা সিলেক্ট হয়ে আছে না, উপরের শেপটা সিলেক্ট হয়ে গেছে, এবং আমি কন্ট্রোলটা কিন্তু ছেড়ে দেই নাই, কন্ট্রোলটা চেপেই রাখছি। আমার কার্সারের সাথে একটা অ্যারো দেখাচ্ছে, তাই না? তো অ্যারো দেখাচ্ছে মানে হচ্ছে যে এর নিচে আরো শেপ আছে, এই শেপটার নিচে আরো শেপ আছে। আমি যদি আবার ক্লিক করি, কি হচ্ছে, এই উপরে যে শেপটা ছিল সিলেকশন কিন্তু সেটা থেকে ছেড়ে তার ইমিডিয়েট নিচে যেটা ছিল সেটাকে ধরছে। দেখেন এখন অন্য একটা সার্কেলে সিলেক্ট হয়ে আছে না, দেখা যাচ্ছে? আচ্ছা, যদি আমি এটাই সিলেক্ট করতে চাই, কন্ট্রোল ছেড়ে দিব, আমার সিলেকশন এটাতে থেকে যাবে। কিন্তু আমি যদি চাই যে, যেহেতু দেখাচ্ছে যে এর নিচে আরো শেপ আছে, আমার যদি সেটা ধরতে হয়, আবার ক্লিক করব, তার নিচেরটা ধরতেছে যে উপরটা ছেড়ে দিয়ে, কারণ আমি যদি এটা ধরতে চাই, আমার উদ্দেশ্যে যদি এটা সিলেক্ট করা হয়, আমি কন্ট্রোল ছেড়ে দিব, সিলেকশন এটা পেয়ে গেছে না, আমি এখন কি করব, অ্যারেঞ্জ করে এটাকে উপরে তুলে ফেলতে পারবো, যদি অ্যারেঞ্জ করতে চাই ফ্রন্ট, যে কাজটা আমি অন্যভাবেও করতে পারতাম, কিন্তু এটা একটা ট্রিক্স, এই যে একাধিক থাকলে সেটা তো করলাম, দুইটা একসাথে ধরতে পারবেন না, একটা অ্যাট এ টাইম একটাই ধরতে হবে। প্রথমে দেখে নেই যে রুলারটা কই থাকে, রুলারটা আমি পাবো ভিউ থেকে, ভিউ থেকে রুলার্স, শো রুলার্স, শো রুলার্স এর শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল আর। কি হলো দেখেন, দুই পাশ থেকে দুটো স্কেল চলে আসছে, তাই না? আগে কিন্তু ছিল না, খেয়াল করছেন সবাই? এখন কন্ট্রোল আর দিলে কি হবে, এটা চলে যাবে, আবার কন্ট্রোল আর দিলে কি হবে, আসবে। এখান থেকে কি করা যাচ্ছে, যেহেতু আমার ইউনিটটা ছিল, কি ছিল আমি ভুলে গেছি, দেখতে হবে। এখন আমি যদি ইউনিট চেঞ্জ করতে চাই, সাপোজ আমি ইঞ্চিতে আমার ডকুমেন্টটা আমি তৈরি করছি, যখন ডকুমেন্টটা ক্রিয়েট করছি ইঞ্চিতে ছিল, আমি যদি চাই যে আমি ইউনিটটা চেঞ্জ করব, তখন এই রুলারের উপরে, এই রুলারটা যতটুকু জায়গা বরাবর দেখা যাচ্ছে, এই জায়গার যে কোনো এক জায়গাতে রাইট বাটন যদি ক্লিক করি, এই যে আমার পয়েন্টসগুলো, ইউনিটগুলো, এগুলো দেখাবে। আমি ইউনিটটা ছিল পয়েন্টসে, তাই না? আমি যদি চাই ইঞ্চিতে করব, এখান থেকে ইঞ্চিতে করে ফেলা সম্ভব। এখন ডকুমেন্টটা কিন্তু ইঞ্চিতে হয়ে গেছে, আবার পয়েন্টে নিয়ে আসতে চাইলে নিয়ে আসা সম্ভব। আর এখান থেকে আমরা মাপযোগগুলো আইডেন্টিফাই করতে পারবো। এর সাথে আরেকটা জিনিস যেটা চলে আসে সেটা হচ্ছে গাইড। গাইড কি জিনিস, গাইড হচ্ছে আমরা যখন কোনো ফ্রি হ্যান্ডে তৈরি করব, ফ্রি হ্যান্ডে কিছু তৈরি করব, অথবা শেপ নিয়ে কোনো মাপ যোগ করার জন্য কোনো মেজারমেন্টের দরকার হবে, বা কোনো চেকপোস্ট বলেন, বা কোনো একটা কি বলেন এটাকে, মার্কেট দরকার পড়বে, যে আমার এই জায়গাটা ফিক্সড, এই জায়গাটা এটার জন্য ফিক্সড, বা এটার জায়গাটা এই জায়গার জন্য ফিক্সড, তখন এই ফিক্স করার জন্য কিছু জায়গার দরকার পড়বে, বা কিছু চেকপোস্টের দরকার পড়বে। চেকপোস্টগুলো তৈরি করার জন্য কি করতে হবে, গাইডগুলো তৈরি করতে হবে, বা গাইড নিয়ে আসতে হয়। তো গাইডটা আনা যেতে পারে কিভাবে, এই যে আমার রুলারটা দেখা যাচ্ছে, রুলারে ইউনিট দেখার জন্য কি করছিলাম, রাইট বাটন ক্লিক করছিলাম, তাই না? আর যদি লেফট বাটন ক্লিক করে আমি যদি ড্র্যাগ করি, একটা করে লাইন চলে আসতেছে না, ছেড়ে যদি দেই, দেখেন কি হচ্ছে, একটা রেড কালারের লাইন চলে আসছে, তাই না? তো এটাকে বলা হচ্ছে একটা গাইড। আবার এপাশ থেকে যদি একটা নিয়ে আসি, এটা আরেকটা গাইড, এদিক থেকে যদি আমি আরো নিয়ে আসি, এই গাইডটা নিয়ে আসলাম, এখন মাঝখানে কি হলো, একটা রেক্টাঙ্গেল তৈরি হয়ে গেল না? তো এরকম যে কোনো জায়গার জন্য, কোনো পয়েন্ট বোঝানোর জন্য, বা কোনো চেকপোস্ট বোঝানোর জন্য এই জিনিসগুলো ইউজ করা হয়। এগুলো ডিজাইনে হেল্প করে, ডিজাইনটাকে সুন্দর করতে সাহায্য করে এই ব্যাপারগুলো আসলে। তো গাইডগুলো আমাদের দরকার হবে, গাইড ইউজ কিভাবে করতে হয় সেটাও দেখবো আমরা।
আর এখানে দেখেন গাইডটা সিলেক্ট করা যাচ্ছে না, গাইডের কিছু স্টেট থাকে, যেমন যেমন লক করা অবস্থায় রাখা যেতে পারে বা লক ছাড়া অবস্থায় রাখা যেতে পারে। তো রাইট বাটন যদি ক্লিক করি, এখানে লক গাইডসে চেক করে দেওয়া আছে, তার মানে গাইডগুলো লক অবস্থায় আছে। এখন আবার কি করতে পারবো, হাইড করে দিতে পারবো। হাইড করে দিলে কি হবে, গাইডগুলো আছে কিন্তু হাইড হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে না। চাইলে আবার কি করতে পারবো, শো গাইডস করলে আবার শো হবে। আর যদি লক থেকে আনলক করে দেই, এই গাইডগুলোকে শেপের মতো সিলেক্ট করা যাবে, সিলেক্ট করে মুভ করা যাবে। লক করা অবস্থায় কিন্তু সেটা পারা যাচ্ছিল না। আবার আমি যদি চাই যে গাইডগুলো আমি ডিলিট করে দিব, বা যে কোনো একটা গাইড আমি ডিলিট করব, সেটাকে সিলেক্ট করে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। এটুকু মনে রাখা যাবে না, চলে সবগুলো আবার ডিলিট করে ফেলতে পারতেছি। সাধারণত কি হয়, গাইডগুলো নিয়ে, গাইডগুলো নেয়ার পরে লক করে রাখা হয়, যাতে আমার ডিজাইনের সাথে এই জিনিসগুলা মুভ না করতে পারে। সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, আর রেক্ট্যাঙ্গেলটা, সাধারণ রেক্ট্যাঙ্গেলগুলো আমরা কি করি সাধারণত, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি না। এটা আমার গাইডটা ধরে আমার লক করা নাই, এখন এই শেপটা আছে। শেপগুলো আমরা অনেক সময় এভাবে সিলেক্ট করি না, সিলেক্ট করার সময় কি হলো, আমার গাইডটাও লক সিলেক্ট হয়ে গেল, তাই না? কারণ আমি মুভ করতেছি, গাইডটাও মুভ হয়ে গেল। এটা তো আসলে আমাদের উদ্দেশ্য ছিল না। তার জন্য কী করা হয়, কোনো গাইড যদি নেওয়া হয়, গাইডটা নেওয়ার পরেই লক করে ফেলা হয়, তাহলে আর এটা এর সাথে মুভ করবে না। এটা আমরা আস্তে আস্তে জানবো। তো গাইড কীভাবে নিতে হয়, এভাবে এই জিনিসটা আমরা দেখলাম, গাইডগুলো কীভাবে লক করতে হয়, কীভাবে শো করতে হয়, কীভাবে হাইড করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা রাইট বাটন থেকে পেয়ে যাব। ভিউ থেকেও পাওয়া যাবে, ভিউ থেকেও গাইড নামে একটা অপশন পাওয়া যাবে, এখান থেকে এই ব্যাপারগুলো করা যাবে। আপাতত গাইডের এটুকু জানলেই চলবে, পারা যাবে না এটুকু যে কীভাবে তৈরি করতে হবে, কীভাবে ডিলিট করতে হবে, কীভাবে লক করতে হবে, আর শো হাইড কীভাবে করতে হবে। আরেকটা ছিল, এটাকে গাইড বলা হয়, কিন্তু এটা একটু স্মার্ট, তার জন্য এটাকে স্মার্ট গাইড বলা হয়। স্মার্ট গাইডটা কী জিনিস, দেখেন আমি যখন একটা শেপ সিলেক্ট করতেছি, সবুজ রঙের একটা বিভিন্ন জায়গা বরাবর কিন্তু আসতেছে, তাই না? একটা লাইন আসতেছে, বিভিন্ন কমান্ড আসতেছে। কীরকম কমান্ড, আমি যখন নিজ বরাবর আসতেছি, একটা লাইন কিন্তু দেখাচ্ছে ওই পাশের শেপটার সাথে, ওই পাশের শেপটার বটম বরাবর যখন আসতেছি, তখন কিন্তু একটা লাইন দিয়ে বোঝায় দিচ্ছে যে আমি এখন এক্সাক্ট পাশের শেপটার বটম বরাবর আসি, তাই না? তারপরে আবার যখন আমি এদিকে আসব, দেখেন আমার শেপটার সেন্টার এখন ওইটার বটম বরাবর আছে, সেটাও ওই লাইন টেনে বোঝায় দিচ্ছে। এই দেখেন এখানে আমি সেন্টারে আসি, শেপটা আমি যেখানে ছিল আগে সেখানে আমি নিয়ে আসছি, তার জন্য এটাকে বলতে বলা হচ্ছে সেন্টার। সরি, এটা আসলে আর্টবোর্ডের সেন্টারে আছে, তার জন্য সে সেন্টার দেখায় দিচ্ছে। এটা ছিল আর্টবোর্ডের সেন্টার, সে দেখায় দিচ্ছে। এদিক থেকে আসলে সে টপে আসি, সেটা বলে দিচ্ছে। এই যে আশেপাশের যে পার্স, মানে যে অবজেক্টগুলো থাকবে, যে ডিজাইনিং পার্টসগুলো থাকবে, তার সাথে আপনার যে সিলেক্টিং যে অবজেক্টটা আছে, সেটার সম্পর্ক তৈরি করে দেয়া, যে বোঝায় দিচ্ছে যে কোথায় কীরকম পজিশনে আছেন আপনি, এটা দেখে দেখে কাজ হচ্ছে স্মার্ট গাইডটা করে। স্মার্ট গাইডেও এটাও আমরা পাবো কই থেকে, ভিউ থেকে। ভিউ থেকে স্মার্ট গাইড নামে একটা অপশন পাওয়া যাবে, স্মার্ট গাইডস, এটার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ইউ। এটা চেক করে দেওয়া আছে, তার জন্য এই সুবিধাটা আমি পেলাম। যদি আনচেক করা থাকে, এখন কিন্তু আমি এই যে আমার যে সাজেশনগুলো আসতেছিল, এগুলো কিন্তু এখন আর আসতেছে না। বোঝা যাচ্ছে? এটা কিন্তু সুবিধা, বেশ কাজে লাগে এটা। কিছুক্ষণ আগে ফার্স্টের দিকে একটা জিনিস দেখাইছিলাম, যে অ্যাঙ্করে আনতেছি অ্যাঙ্কর বলে দিচ্ছে, পাথে আনতেছি পাথ বলে দিচ্ছে, এটা কিন্তু স্মার্ট গাইডই করতেছিল। এই কাজটুকু একটু দেখে নিবে। প্রথমে হচ্ছে জুম ইন জুম আউট। জুম ইন জুম আউট কিভাবে হয়, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। তারপরে আরো কিভাবে হতে পারে, অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে যদি মাউসের যে স্ক্রল বারটা আছে, স্ক্রল হুইল আসলে যেটা, তাই না, এটা যদি সামনের দিকে চাপে জুম ইন, পিছনের দিকে নিয়ে আসলে জুম আউট। আরো কিভাবে হতে পারে, কন্ট্রোল স্পেস যদি চাপি,
কিবোর্ড থেকে যদি কন্ট্রোল স্পেস চাপি আমার কার্সরটা কি হচ্ছে, জুম প্লাস দেখাচ্ছে তাই না? ক্লিক করলে কি হবে, জুম ইন হবে। এখানে খেয়াল করেন এই জায়গাটাতে নিচের দিকে 800% দেখাচ্ছে না, ক্লিক করতেছি কত হলো 1200 তাই না, তার মানে জুম ইন হচ্ছে। আর জুম আউটটা হচ্ছে কন্ট্রোল অল্টার স্পেস, কন্ট্রোল অল্টার স্পেস দিলে দেখেন এখন প্লাসের জায়গায় মাইনাস চলে আসছে তাই না। আচ্ছা তারপরে সিঙ্গেল ক্লিক করলে এটার সুবিধাটা হচ্ছে এরকম, এই যে কাজ করতেছেন ভাই একটু দেখে নেন নাহলে সব আওলে যাবে, গুলাই ফেলবেন সব। এই কন্ট্রোল স্পেস আর কন্ট্রোল অল্টার স্পেসের সুবিধাটা হচ্ছে আমি যখন কন্ট্রোল স্পেস দিচ্ছি দেখেন এই জুম বারটা চলে আসতেছে, আমি চাচ্ছি যে এই জায়গাটা জুম করব, এই শেপের এই জায়গাটায় আমার কাজ করতে হবে, এই জায়গাটা জুম করব, এখানে ক্লিক করব তো এই জায়গাটা কিন্তু সামনে চলে আসবে, সেটা চলে আসলো না। আর অন্যগুলাতে কিন্তু ধরেন একটু যখন অল্টার ধরে ঘুরাচ্ছেন ওই মাথাটা চলে গেল ওই কোনায়, একটু স্পেসিফিক। আরেকটা জুম কাজ করে যেটাকে অ্যানিমেটেড জুম বলা হয়, ইলাস্ট্রেটরে এটা যারা গ্রাফিক্স কার্ড ইউজ করেন তারা এটা ইউজ করতে পারবেন। এটা কন্ট্রোল স্পেস চেপেই সিঙ্গেল ক্লিক না করে ড্র্যাগ করলেও এই জুমটা করা যায়, এখানে আপনারা পারবেন না, বাসায় যদি কারো জিপিইউ সাপোর্ট থাকে তারা পারবেন। এটা ছিল কিসের ব্যাপার, জুম ইন জুম আউটের ব্যাপার তাই না, বেশ কয়েকটা ওয়ে দেখাইছি, একটা মনে রাখলেই চলবে। প্যাচ লেগে গেল? আরেকটা হচ্ছে স্পেস, কিবোর্ডে স্পেসের যে কাজ এটা যে কোনো অবস্থায় শুধুমাত্র টাইপ টুলে থাকা ছাড়া যে কোনো টুলে থাকা অবস্থায় স্পেসটা কাজ করবে। এটা কি করে, স্পেস চাপলে কিবোর্ডে সরি মাউসে কি দেখেন একটা হ্যান্ড চলে আসছে তাই না, হ্যান্ড টুলের কাজটা করবে, এই আর্টবোর্ডটাকে বিভিন্ন দিকে সরাতে চেষ্টা করবে, মানে সরায় ফেলবে, জুম করে হয়তো জুম করে ফেলছেন ওই কোনাটা, ডান দিকের কোনাটাতে যাওয়া দরকার, স্পেস চেপে টান দিয়ে ডান দিকের কোনাটাতে চলে আসবে, এটাকে বলা হচ্ছে প্যান অ্যারাউন্ড স্পেসের কাজ। এটা খুবই কাজে দেয় এই কাজটা, স্পেসের কাজটাতে যদি ইউজ টু হয়ে যান দেখবেন কাজ অনেক ফাস্টার হবে। টাইপ টুলে থাকা অবস্থায় এটা কাজ করে না কেন ব্যাখ্যাটা আপনারাই বোধহয় বলতে পারবেন, কারণ সেখানে স্পেসটা একটা কাজ করে টাইপের ক্ষেত্রে তাই না, স্পেসটা স্পেস দেওয়ার কাজ করে, তখন এই হ্যান্ডটা আসবে না। আর জুমিং এর আরো কিছু কাজকর্ম আছে, যেমন ধরেন কাজ করতে করতে অনেক জুম করে ফেলছেন, এখানে 300% দেখাচ্ছে তাই না, তো এই অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান দেই, কন্ট্রোল ওয়ান দিলে সে কি করতেছে দেখেন, এখানে আমার জুমিং লেভেলটা দেখেন 100%, এটাকে বলা হয় ফিট টু স্ক্রিন না, এটাকে বলা হয় অ্যাকচুয়াল সাইজ। যে কোনো অবস্থা থেকে আমি যদি কন্ট্রোল ওয়ান দেই সে আসলে 100% জুমিংয়ে নিয়ে আসবে, 100% মানে তো অ্যাকচুয়াল তাই না, এই সাইজে নিয়ে আসবে। আরেকটাকে বলা হয় কন্ট্রোল জিরো, তাই না, আমি এরকম ছোট অবস্থায় আছি, কন্ট্রোল জিরো দিলে কি করবে, আমার এই যে এই জায়গাটুকু স্ক্রিনে যতটুকু জায়গা আছে ডকুমেন্ট রাখার জন্য এটার সাথে সে ফিট করে দিবে, এটাকে বলা হয় ফিট টু স্ক্রিন, কন্ট্রোল জিরো দিলে এই কাজটা করবে। কন্ট্রোল জিরো আর কন্ট্রোল ওয়ান কিন্তু এক জিনিস না, ফিট টু স্ক্রিন দিলে কত আসতেছে দেখেন 65%, তো কন্ট্রোল জিরো আর কন্ট্রোল ওয়ান কিন্তু এক জিনিস না। এটা গেল, তারপরে হচ্ছে কন্ট্রোল জেড আনডু, এটা দেখানোর দরকার আছে নাই, কন্ট্রোল এ সিলেক্ট অল, এটা দরকার আছে নাই, কন্ট্রোল সি কপি, তাও একটু দেখেন কারণ এটার সাথে আরো দুইটা জিনিস দেখাবো, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি তাই না, পেস্ট কোথায় হলো, শেপটা যেখানে ছিল সেখানে হয় নাই, আর্টবোর্ডটার মাঝখানে হয়েছে বা অন্য কথা হয়েছে এরকম, তো এরকম আমাদের মাঝে মধ্যে দরকার হতে পারে যে এই শেপটা এখানে আছে এর একটা কপি লাগবে ঠিক এটার উপরে বা ঠিক এটার নিচে, এই কমান্ডগুলো একটু লিখে নিতে পারেন, এটা এখানে দেয়া নাই, এই শেপটাকে আমি কপি করতেছি কন্ট্রোল সি দিয়েই কপি করব। এখন পেস্ট করার দুইটা অপশন, যে শেপটা আছে এটার উপরে পেস্ট করব নাকি এটার নিচে পেস্ট করব, দুইটার জন্য দুইটা কমান্ড, যদি উপরে পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল এফ, এফ মানে ফ্রন্ট, কন্ট্রোল এফ দিলে ঠিক এটার উপরে আরেকটা শেপ পেস্ট হয়ে গেছে, আমি কন্ট্রোল এফ দিয়ে দিছি, যদি কালারটা চেঞ্জ করি দেখেন
ঠিক এটার নিচে যে শেপটা আমার অরিজিনাল ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে। তার মানে কি উপরে আমি একটা কপি পাইছি, তাই না? কন্ট্রোল এফ। আর সেম জিনিসটাকে আমি যদি কন্ট্রোল পিছনে পেস্ট করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল বি, বি ফর ব্যাক, বি যদি দেই এবং কালার যদি চেঞ্জ করে দেই, দেখেন এটা নিচে ছিল তার জন্য দেখা যাচ্ছে না, উপরের অরিজিনালটাই দেখা যাচ্ছে। আমি যদি এটা সিলেক্ট করে সরাই দেই, দেখেন শেপটা আমার নিচে আমি পেস্ট করছি। তো পেস্ট করা যাচ্ছে, এটাকে বলা হয় পেস্ট ইন প্লেস, মানে কোথায় প্লেস করবেন সেটার ব্যাপারটা। কপির ব্যাপার গেল, পেস্টও গেল, কি ছিল এখন, কাট, কাটটা দেখানোর দরকার নাই, তাই না? কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে কাট হবে মানে সেটাকে কেটে ফেলবে। আরেকটা জিনিস দেখে নেন, পিসিতে কাজ বন্ধ কর, আর জিনিস সেটা হচ্ছে এফ, কিবোর্ড থেকে যদি এফ চাপি স্ক্রিন মোডটা চেঞ্জ হয়। অনেক সময় আমরা ডিজাইন করে ফেলি একটু বড় টাইপের, বা আমরা যখন ফটোশপে ইউআই ডিজাইনগুলো করব, একটা ওয়েব ইউআই তৈরি করব, তখন সেই ডিজাইনগুলোর আউটপুট দেখার জন্য একটু বড় টাইপের স্ক্রিন দরকার হয়। আশেপাশে এই যে ডান পাশে টুল প্যালেটসগুলো আছে, বাম পাশে টুলসগুলো আছে, এগুলোর জন্য কিন্তু জায়গা ছোট হয়ে যায় স্ক্রিনে, তাই না? তো সেক্ষেত্রে আউটপুট দেখার জন্য কিবোর্ড থেকে যদি এফ চাপি প্রথমে কি হচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে, তারপরে যদি আবার এফ চাপি, দেখেন এখন কি হলো, আমার সব কিছু চলে গেছে না, শুধু আমার ডকুমেন্টটাই দেখাচ্ছে, বা আমার এই যে ওয়ার্কস্পেসটা ছিল এটা দেখাচ্ছে। এখন কিন্তু ডিজাইনটা আগের থেকে আরও সুন্দর করে দেখা সম্ভব। তো আউটপুট দেখার জন্য এভাবে দেখা যেতে পারে, একবার এফ চাপলে আমি আবার এফ চাপলাম, আবার আগের জায়গায় চলে আসলাম, প্রথমবার চাপলে জাস্ট এই জায়গাটু এক্সপ্যান্ড করবে, আমার যে ডকুমেন্টের জায়গাটুকু আছে এটা এক্সপ্যান্ড করে ফেলবে, পরের বার দিলে পুরোটা চলে যাবে। এখানেও কিন্তু কাজ করা সম্ভব, ডান দিকে এনে যদি একটু ধরে রাখেন এই ব্যাপারগুলো কিন্তু আবার চলে আসবে, এদিকেও যদি যান টুলসগুলোও চলে আসবে উপর দিক থেকে আসানো। তো এখান থেকেও কাজ করা সম্ভব, আবার যখন দরকার যে না আমার প্রিভিউ দেখা শেষ, তখন আমি আপনার আবার এফ চাপবেন, আবার চলে আসবে আবার আগের অবস্থায়। ট্যাব চাপলে সে কি করতেছে, যেহেতু আমার এটা ডকিং সিস্টেমটা একটু আলাদা ম্যাকে, আপনার এটা দেখলে দেখবেন যে শুধু টুলসটা থাকতেছে অথবা প্যালেসটা থাকতেছে, চেক করে দেখবেন শুধু ট্যাব, এখন না পরে দেখেন। হ্যাঁ, 2.5 শেষ, 2.6টা একটু দেখি, এটা খুবই ছোট। সেটা হচ্ছে একটাকে বলে প্রিভিউ মোড, আর একটা হচ্ছে আউটলাইন মোড, এই জিনিসটা দরকারি একটা জিনিস। এখানে দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন সবাই, ডকুমেন্টের নাম দেখাচ্ছে আনটাইটেল 1, তাই না? আমি কোনো নাম দিয়ে সেভ করি নাই তার জন্য। এটার জুমিং লেভেল দেখাচ্ছে 66.67%, মানে এই টাইপ, মানে এত জুমে সে এখন আছে। কালার মোড দেখাচ্ছে 8GB, আর এই ইনপুটটা পাচ্ছে হচ্ছে GPU, মানে গ্রাফিক্স কার্ড থেকে। আর লাস্টে যে কথাটা লেখা আছে হচ্ছে প্রিভিউ, তার মানে আমি এখন প্রিভিউ মোডে আছি। প্রিভিউ মোডটা আমরা যে মোডে কাজ করি এটাকে প্রিভিউ মোড বলা হয়। আরেকটা মোড আছে যেটাকে বলা হয় আউটলাইন মোড, আউটলাইন মোডটা আমরা যেতে পারবো কন্ট্রোল ওয়াই দিয়ে। এখানে কি হচ্ছে, শুধু শেপগুলোর আউটলাইনটা দেখা যাচ্ছে। এখন এখানে কি বলতেছে, আউটলাইন। আউটলাইনটা কখন দরকার হবে, আমরা যদি কোনো কমপ্লেক্স ডিজাইন করে ফেলি সেখানে অনেক সময় কিন্তু গার্বেজ তৈরি হয়, কোনো অ্যাঙ্কর, কোথাও অ্যাঙ্কর থাকবে, কোথাও কোনো পাথ থাকবে যেগুলোতে কালার থাকবে না। আপনারা কি খেয়াল করছেন, কালার ছাড়া কোনো কিছু তৈরি করলে সেটা কিন্তু দেখা যায় না, তাই না? তখন আমি যদি আউটলাইনে চলে আসি সেটা কিন্তু পরিষ্কার দেখতে পাবো, কারণ সেখানে শুধু অ্যাঙ্কর পাথ এগুলাই শো করবে। আমি একটা অ্যাঙ্কর দিলাম এখানে, এটা কিন্তু এখানে শো করতেছে, তাই না? আমি যদি প্রিভিউতে যাই এই অ্যাঙ্করটাকে আমি দেখতে পাচ্ছি। তো প্রিভিউ আউটলাইন মোডে যে এই ব্যাপারগুলো ধরে ফেলা সম্ভব, বা কোথাও যদি কোনো জয়েন, মানে কোথাও যদি জয়েন করা না থাকে বা কোথাও যদি কোনো ডিফেক্ট থাকে সেই জিনিসগুলো আউটলাইনে দিয়ে পরিষ্কার দেখতে পাওয়া যায়, সেখান থেকে সেই জিনিসগুলো ফিক্স করে ফেলা যায়। সবাই খেয়াল করেন, এখানে বলা হচ্ছে মেক শেপ টু গাইড, একটু আগে আমরা গাইড দেখে আসছিলাম, তাই না, যে রুলার থেকে টেনে গাইড বের করা যাচ্ছে। তো গাইডগুলো যে সবসময় এরকম লাইন বরাবর হবে এরকম নাও হতে পারে,
আমরা যে কোনো শেপকেও গাইড বানাতে পারি। সাপোজ আমি যদি একটা পলিগন নেই, পলিগন না আসলে এটা একটা হেক্সাগন, এই পলিগনটাকে যদি আমি গাইড তৈরি করতে চাই সেটাও সম্ভব। সেটা কিভাবে করা যেতে পারে, যে কোনো শেপ, শুধু পলিগন না কেন, জাস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলেই একটা অপশন পাওয়া যাবে হচ্ছে মেক গাইডস। এখানে এসে যদি ক্লিক করে দেই, দেখেন গাইডে যে কালারটা ছিল সেই কালারটা চলে আসছে না, এটার এটা এখন সেম হয়ে গেছে না, এটা আসলে একটা গাইড হয়ে গেছে, এখন এটার শেপ নাই। এখন চাইলে আমি আবার কি করতে পারবো, রিলিজ করে দিলে আবার আগের মতো শেপে নিয়ে আসতে পারবো। এটা শিখলাম, এটার পিছনে একটা কারণ আছে, তো আপাতত এইটুকু শিখে রাখবো একটা শেপকে কীভাবে গাইড বানাতে হয়। পারা যাবে না এটা, আপাতত এইটুকু জানলেই চলবে। এখন আমরা দেখব পেন টুল কীভাবে কাজ করে। পেন টুলের নাম শুনছেন না আপনারা, ইলাস্ট্রেটর যারা নাম শুনছেন, বলা হয়ে থাকে যে পেন টুলের কাজটা যদি ভালো মতো জানি ইলাস্ট্রেটরে 40-50% কভার করা সম্ভব একটা টুল দিয়ে। তো এটা দিয়ে কিন্তু একটু ভালো মতো শিখতে হবে। পেন টুলে দুই টাইপের কাজ হয়, দুই টাইপের কাজ বলতে পেন টুল কি করে, মূলত পাথ তৈরি করে, তাই না? তো পাথটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে স্ট্রেট লাইন পাথ আর একটা হচ্ছে কার্ভ পাথ। প্রথমে আমরা স্ট্রেট লাইনটা তৈরি করা দেখব। এটা আসলে খুবই সোজা একটা জিনিস, একবার দেখলেই করে ফেলতে পারবে। স্ট্রেট লাইনটা কীরকম, ধরেন আমি এই জায়গাটা থেকে শুরু করব, তো এই জায়গায় একটা সিঙ্গেল লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে কি হয়, ওই জায়গাটাতে দেখেন কি বলতেছে, একটা অ্যাঙ্কর তৈরি হয়েছে, তাই না? একটা অ্যাঙ্কর তৈরি করে ফেলছে ওই জায়গাটাতে। এখন আমি যেদিকে যাব সেইখানে যে আরেকটা ক্লিক করতে হবে। সাপোজ আমার হয়তো সোজা যাওয়া দরকার, সোজা যেতে চাইলে আমি শিফট চেপে যাব। দেখেন আমি নিচের দিকে আসলে শিফট চাপলে কি হয়, সোজা যাবে, এবং যদি আমি অন্যদিকে আসি 45 নেমে আসবে অ্যাট এ টাইম, এরকম ব্যাপারটা। সোজা যেতে চাইলে সোজা, ডানে যেতে চাইলে শিফটটা চেপে রাখবো। এখানে যদি আসতে হয়, এখানে যদি আমি থামতে চাই, এই জায়গাটাতে কি করব, আরেকটা সিঙ্গেল ক্লিক করে দিব। কি হলো, এখান থেকে এখানে একটা পাথও তৈরি হয়ে গেল, তাই না? আবার যদি নিচের দিকে আসতে চাই আরেকটা সিঙ্গেল ক্লিক করব, আবার যদি এদিকে আসতে চাই আরেকটা সিঙ্গেল ক্লিক করে লাস্টে এসে যখন মিলাই দিব, আরেকটা যখন মিলাই যাচ্ছে কার্সরটার পিছনের দিকে দেখেন একটা গোল চিহ্ন উঠছে, একটা সার্কেলের মতো উঠছে, দেখা যায়? তো এই জায়গাটা সে বলে দিচ্ছে যে এখন আমার পাথটা কি হবে, যেখান থেকে শুরু হয়েছে সেখানে সে শেষ করে ফেলতেছে, সার্কেল পূর্ণ করে ফেলতেছে। তো এটার পরে কী হবে দেখেন, এতক্ষণ কি ছিল, এখান থেকে যখন এখানে আসতেছিলাম একটা ব্যান্ড ছিল, তাই না? এটাকে রাবার ব্যান্ড বলা হয়। তো যখন আমি এসে শেষ করে দিচ্ছি তখন কিন্তু আমার আর ব্যান্ড পাচ্ছি না, মানে এটা একটা পূর্ণ শেপ তৈরি হয়ে গেছে এই জায়গায়। আমি আবার সিলেকশন টুলে চলে যাই, এটা কি একটা রেক্টেঙ্গেল ছিল না, যেটা আমি ইজিলি এখান থেকে তৈরি করতে পারতাম, সেটা কি করতে পারলাম, এখন পেন টুল থেকেও কিন্তু এরকম কিছু একটা তৈরি করে ফেলা সম্ভব হলো। শুধু এরকম না, অনেক কিছুই তৈরি করা সম্ভব পেন টুল থেকে। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখলাম হচ্ছে কিভাবে স্ট্রেট লাইন তৈরি করতে হয়। স্ট্রেট লাইনটা শুধু এরকম একটা, শুধু একটা স্ট্রেট লাইনও হতে পারে, এটাতে কোনো কালার নাই আসলে, যখন স্ট্রোক কালার দিচ্ছে একটা স্ট্রোক দেখাচ্ছে এখানে, একটা পাথ বা এরকম কোনো শেপ হতে পারে, এগুলো সবই স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইনটা কি তৈরি করা সম্ভব? তাহলে এবার দেখবো কার্ভ কিভাবে তৈরি করতে হয়। এই দুটো জিনিস দেখে একটু প্র্যাকটিসে যাব। কার্ভ তৈরি করার সময় ইনিশিয়াল স্টেপটা সেম, জাস্ট সিঙ্গেল ক্লিক করে আমি শুরু করব। শুরু করার পরে কোন দিকে যাব সেটা সিলেক্ট করে নিব, আমি বাম দিকে আসব না ডান দিকে আসব সেটা তো আমি জানি, আমার মনে আছে আমি কোন দিকে যাব, সেটা আমি সিলেক্ট করে নিয়ে এবার আর সিঙ্গেল ক্লিক করে ছেড়ে দিব না। যখন আমি কার্ভ তৈরি করতে যাব, যেই স্টেপে আমি কার্ভ তৈরি করব, মনে করতে হবে, মনে রাখতে হবে যে ওই জায়গায় ক্লিক করে আর মাউসটা ছেড়ে দেওয়া যাবে না। মাউসটা কিন্তু আমি এখনও ছেড়ে দেই নাই, এবং যেদিকে ড্র্যাগ করব তার উল্টা দিকে আমার কার্ভটা তৈরি হবে। আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি,
কার্ভটা আস্তে আস্তে উপরের দিকে, বুঝা যায়? আর এই জিনিসটা আমি যদি উপরের দিকে নিয়ে যাই, কার্ভটা যাচ্ছে নিচের দিকে। এই জিনিসটা মনে রাখবেন যে যেদিকে টানবো কার্ভটা তার উল্টা দিকে যাবে। এখানে এসে যদি আমি ছেড়ে দেই, এই যে আমার কার্ভটা ছিল এইটুকু কালো যে জায়গাটা দেখা যাচ্ছে, আর বাকি দুই পাশে দুইটা এক্সটেনশন চলে আসছে, তাই না? দেখেন নাম কি বলতেছে, এটাকে নাম বলতেছে হ্যান্ডেল। হ্যান্ডেলটারও একটা কাজ আছে। হ্যান্ডেলটা দিয়ে কি করা যায়, সাপোজ আমার এই কার্ভটা ঠিক মতো তৈরি হয় নাই, বা আমি যা যেরকম চাচ্ছিলাম সেরকম হয় নাই, তখন কিবোর্ড থেকে নতুন আরেকটা কি ইউজ করতে হবে, অল্টার। অল্টার চাপলে দেখেন পেন টুলটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না, তখন এই হ্যান্ডেলগুলো আমি ইউজ করতে পারবো। সাপোজ আমার পেন টুলের কার্ভ, যে কার্ভ তৈরি করছিলাম সেটা এক্স্যাক্ট ছিল না, যেরকম চাচ্ছিলাম সেরকম হয় নাই, আর একটু বেশি হওয়া দরকার ছিল, তো আমি চাইলে এটাকে কী করতে পারবো, একটু মডিফাই করে নিতে পারবো। মডিফাইটা পরে শিখি, আগে দেখে নেই যে কার্ভটা কীভাবে কাজ করতেছে। আরেকবার দেখাবো, স্টার্টিংটা সেম, জাস্ট শুরু করব, এখানে ক্লিক করে ধরে রাখবো না, এই ভুলটা করবেন না। কিন্তু পরের বার এসে যখন আমি কার্ভটা তৈরি করব, তখন এসে মাউসটা ক্লিক করে আর ছেড়ে দিব না। এখন একটু হাত একটু নাড়াচাড়া করতে প্রবলেম হতে পারে, কিন্তু এই জিনিসটা যদি মাথায় রাখেন প্রবলেম হবে না। যেদিকে টানবো মাউসটা, আমি পিছনের দিকে টানতেছি, কার্ভটা তৈরি হচ্ছে তার উল্টা দিকে, মানে সামনের দিকে কার্ভটা তৈরি হচ্ছে। আবার যদি আমি উপরের দিকে টান দেই, নিচের দিকে কার্ভটা তৈরি হচ্ছে। মানে ভয় পাওয়ার কিছু নাই, যে টানতে নিয়ে কষ্ট হচ্ছে এরকম না, ফ্লেক্সিবলি টান দেন, কোনো সমস্যা হবে না। যেদিকে যাবেন, যতক্ষণ পর্যন্ত মাউস ছেড়ে না দিবেন, এটাকে আপনি ইচ্ছা মতো ঘুরাতে পারবেন। মাউস ছেড়ে দিলে আর এইভাবে করা যাবে না। এখানে ছেড়ে দিলাম, তারপরে এখন আরেকটা জিনিস দেখেন, যে অটোমেটিক্যালি এটা কিন্তু একটা রাস্তা দেখাচ্ছে, যেটা এখন এইদিকে যদি আসি কার্ভটা এরকম তৈরি হবে, এখানে এসে যদি আসি কার্ভটা এরকম তৈরি হবে। আমি যখন যদি এইদিকে আসতে চাই, বা আমি যখন চাই যে এই জিনিসটা এরকম করব না, তখন কি করতে হবে, জাস্ট সিম্পলি একটা ক্লিক করে দিতে হবে এই জায়গায়। আমি যদি কার্ভ না চাই, পরের স্টেপে একটা ক্লিক করে দিলে এই পাশে যে হ্যান্ডেলটা ছিল এটা চলে যাবে। এখন কিন্তু আর কার্ভ নাই, এখন একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে স্ট্রেট লাইন তৈরি করতে পারবো। কারণ আমি যদি চাই যে আবার কার্ভ তৈরি করব, পরের বার এসে আমি আবার ড্র্যাগ করব, এবার আবার ছেড়ে দিব না, এদিকে এসে আবার আমি যদি এদিকে আসতে চাই, তখন আমি আবার এদিকে আসতে পারি। বোঝা যাচ্ছে ব্যাপারটা, নাকি কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, একটু প্র্যাকটিস করেন। কোথায় এটা হচ্ছে, যখন একটা কার্ভ আমি তৈরি করে ফেলতেছি, একটু আগে একটু বলছিলাম, তখন হয়তো বোঝার নাই, তো আমি কার্ভটা তৈরি করে ফেললাম, তৈরি হয়ে গেছে অলরেডি। তখন আমার মনে হচ্ছে যে না, কার্ভটা ঠিক মতো হয় নাই, একটু কম হয়েছে বা একটু বেশি হয়েছে, তখন কী করতে পারি, আমি এখানে এসে ক্লিক করলে দেখেন একটা হ্যান্ডেল পাওয়া যাচ্ছে না, এই হ্যান্ডেলটাতে পেন্ডুলে থাকা অবস্থায় আমি যদি অল্টার চাপি, অল্টার চাপলে এই কার্সরটা চেঞ্জ হয়ে যাবে, তখন এই হ্যান্ডেলটা ধরে কাজ করা যাবে। দেখেন আমি চাইলে এইদিকেও নিয়ে আসতে পারবো এই কার্ভটাকে, আমি ছেড়ে দেই, এটা কিন্তু উপরে ছিল নিচে চলে আসলো। আবার যদি মনে হয় অল্টার চেপেই এটাকে একটু ছোট করে দিতে পারি, বা কী করতে পারি, একটু বড় করে দিতে পারি। মানে অল্টার চেপে যে কাজটা করা যাচ্ছে, মূলত কার্ভটাকে মডিফাই করার কাজটাই করা যাচ্ছে। পেন্টুলের মধ্যে চারটা টুল আছে, এখানে খেয়াল করছেন, এটা দেখছি তাই না, এটা কি দেখছি বলেন তো, দেখি নাই? অল্টার চাপলে কিন্তু এই টুলটাই কনভার্ট হয়ে গেছিল। এটার আরো একটা কাজ আছে, সেটা দেখেন, আমি একটা যদি রেক্ট্যাঙ্গেল তৈরি করি, এটা দিয়ে কি করা যায়, এই টুলটার নামটা কি সেটা আগে জেনে নেই, অ্যাঙ্কর পয়েন্ট টুল বলা হয় এটাকে। এটা দিয়ে আরেকটা কাজ করা যায়, যেটা যে কোনো কার্ভকে, সরি, কোনো এজকে কার্ভ করা যায়। এই জায়গাটাতে এই অ্যাঙ্করটা ধরে যদি আমি টান দেই, কি করলো সেই জায়গাটা দেখেন, একটা এজ ছিল না, একটা কোণা ছিল এখানে, তাই না? পুরো জায়গাটাকে একটা কার্ভ করে ফেলছে।
এদিক থেকে এনে এই জায়গাটাকে আরেকটা কার্ভ করে ফেলা হয়েছে। মোট কথা কি করা যাচ্ছে, একটা সার্কেল কিন্তু তৈরি করে ফেলা যাচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল থেকে, তাই না? এটা ছিল হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলের আরেকটা কাজ। আবার কি করা সম্ভব, অ্যাঙ্কর পয়েন্ট টুলে এসে যদি এগুলাতে ক্লিক করে দেই, আবার আগের পজিশনে চলে আসতে পারতেছে, তাই না? এটা আরেকটা কাজ ছিল, মাঝখানে দুইটা টুল প্লাস মাইনাস, তাই না? এগুলো আসলে কি করে, অ্যাঙ্কর অ্যাড করে, অ্যাঙ্কর রিমুভ মানে সাবট্র্যাক্ট করে। কীরকম, এই রেক্ট্যাঙ্গেলটাতে চারটা অ্যাঙ্কর ছিল, তাই না? আমার যদি দরকার হয় যে না পাঁচটা অ্যাঙ্কর লাগবে, অন্য কোথাও একটা এক্সট্রা অ্যাঙ্কর লাগবে, বা অন্য কোথাও আরও চার পাঁচটা অ্যাঙ্কর লাগবে, সেক্ষেত্রে কী করবো, এই অ্যাঙ্কর পয়েন্ট যে অ্যাড করা যে টুলটা আছে এটাতে যে দেখেন এখন প্লাস দেখাচ্ছে না, পেনের সাথে ক্লিক করলে একটা করে অ্যাঙ্কর অ্যাড হয়ে যাবে। অ্যাড করা যায়, আবার যদি মাইনাস করতে চাই জাস্ট মাইনাস করে দিলে দেখেন এই অ্যাঙ্কর গুলো চলে যাচ্ছে। অ্যাড করলে কি সুবিধা, অ্যাড কি জন্য করা হয় সেটা দেখেন, অ্যাড করলে এই জায়গাগুলোতে এক একটা অ্যাঙ্কর তৈরি হবে। এই জায়গাটাতে কি সমস্যা ছিল, ডিরেক্ট সিলেকশন যদি ইউজ করি এই জায়গাটা ধরে আমি ভাগ করতেছি বা টান দিচ্ছি, আগে কই থেকে বের হচ্ছিল এই জায়গাটা থেকে কিন্তু মুভ করতো, তাই না? এখানে একটা অ্যাঙ্কর পেয়ে যাচ্ছে, তার জন্য কি করতেছে, এখন কিন্তু এই জায়গা থেকে সে সেপারেট হয়ে যাচ্ছে। আবার ইনডিরেক্টলি কি মানে ইন্ডিভিজুয়ালি কি করতে পারবো, এই জায়গাগুলো ধরে আমি টেনে টেনে কাস্টমাইজ করতে পারবো। বোঝা যাচ্ছে ব্যাপারগুলা, একটা অ্যারোই তৈরি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। তো অ্যাঙ্কর অ্যাড ডিলিটের ব্যাপারটা কি বোঝা যাচ্ছে, একটু দেখেন, একটু আগে একটা শেপকে গাইড বানানো দেখছিলাম, তাই না? ওটা কি ভুলে গেছেন নাকি পারা যাবে? একটা শেপ নিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করলে মেক গাইডস অপশনটা পেয়ে যাব। আমরা স্টার তৈরি করা শিখছি না, স্টার একটা স্টার নিলাম আমি, স্টারটাকেও কি করা সম্ভব, মেক গাইডস করে গাইড বানানো সম্ভব, তাই না? এখানে গাইডটাকে কি করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি না, মুভ করানো যাচ্ছে। এখন এই গাইডটাকে যদি আমি লক করে দেই, লক গাইডস, এখন আর আমি এটাকে মুভ করতে পারতেছি না। এখন যদি আমি পেন টুলে আসি, পেন টুলে আসলে এটার উপর থেকে রিড্র করা সম্ভব না। এর আগে তো আমরা এলো পাথারই আঁকতেছিলাম, কি আঁকতেছিলাম নিজে জানি না, তো এবার একটু কিছু পেয়ে যাব যে কি আঁকতে হবে সেটা আমরা জানবো, তারপরে সেটা বানানোর চেষ্টা করব। ছোটবেলায় আমরা ওই যে চক পেন্সিল দিয়ে লেখা শিখছি না, কিছুটা সেই টাইপের। স্টারটা এরকম একটা স্টার নিব সবাই, নিয়ে জাস্ট পেন টুল দিয়ে যে কোনো একটা মাথা থেকে আপনার যেখান থেকে সুবিধা শুরু করব, প্রত্যেকটা অ্যাঙ্করে এসে এরকম ক্লিক করে করে একটা স্টার তৈরি করে ফেলব। এটা ইজি অনেক, তাই না? কারণ এটা আসলে স্ট্রেট লাইন ছিল, এটা একটা স্ট্রেট লাইন, তার জন্য এটা খুবই সোজা। তারপরে আমি যদি আমারটা সাইড করে ফেলি, এটা একটা স্টার ঠিক এটার মতো, তাই না? এই কাজটা করতে পারবেন না সবাই, এটা কি এখন করবেন নাকি অন্য একটা করে দেখাবো সাথে? এটা খুব ইজি, কার্ভেরই তো দেখাবো, কার্ভেরটা দেখাবো। আচ্ছা এটা নিচ্ছি, এটাকে নিয়ে এবার একটু কার্ভ যাতে হয় তার জন্য একটা ইফেক্ট দিব। এখানে ইফেক্টটা বোধহয় এখানে বলেও দেয়া আছে, না এটা বলে দেয়া নাই। ইফেক্টটা কই থেকে দিব দেখেন, একটু খেয়াল করেন সবাই, আমি জাস্ট এটাকে নিয়ে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি, ইফেক্টে যাচ্ছি, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশন থেকে এসে টুইস্ট করে দিব। টুইস্ট করবো 45 করে দেখি কীরকম হয়।
স্টারটা দেখেন কি হচ্ছে, টুইস্ট হয়ে গেছে না? এখন কি কার্ভ আসছে এর মধ্যে? আসছে, এটা তো চাচ্ছিলাম। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন, এই আগের যে স্টারটা সেটার একটা শেপ কিন্তু দেখাচ্ছে, তাই না? এই এই জায়গাটা থেকে আমি যদি এখন এখানে এটাকে যদি মেক গাইডস করি, গাইড কোনটা হচ্ছে? আগেরটাই হচ্ছে, লাভ হলো না। তো এরকম যদি কোনো ইফেক্ট ইউজ করি তখন কি করতে হবে, এটাকে এটার যে অ্যাপিয়ারেন্সটা আছে সেটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এটা করব কই থেকে? এই শেপটাকে সিলেক্ট করে নিয়ে অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট মেনু থেকে এসে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটাতে যদি যাই, দেখেন আগের শেপটা কিন্তু এখন আর নাই, তাই না? এখন যদি আমি এটাকে গাইড করে ফেলি, আমি কিন্তু ঠিকই আবার আগের মতো পাব। লক করে নিয়ে জাস্ট এটার উপরে কাজ করব। কিভাবে করব এটা একটু দেখে নেই। পেন টুলে এসে জাস্ট এখান থেকে শুরু করবি, টাকা বাঁকা হয়ে গেছে, তাই না? আমরা সোজা করেই করব। এখান থেকে শুরু করে এসে এই জায়গায় ধরে টান দিব। আর একটু দেখেন কিভাবে শুরু করলাম, জাস্ট স্টার্টিংটা এখান থেকে নিছি, তাই না? একটা ক্লিক করে আর কিন্তু টানতেছি না, আমি ছেড়ে দিছি, হাত ছেড়ে দিয়ে পরের পার্টে এসে এইদিকে যাব বা এদিকে যাব, যেদিকে সুবিধা হয়। এখানে এসে এবার টান দিব, ধরে ড্র্যাগ করে আমার যতটুকু কার্ভ বানানো দরকার ততটুকু বানাবো, তারপরে আবার ছেড়ে দিব। এখন আমার এইদিকে আসা দরকার, তাই না? তো এই মাথায় একটা সিঙ্গেল ক্লিক করব, ক্লিক করে এই পাশে যে হ্যান্ডেলটা ছিল সেটা আমি রিমুভ করে দিলাম, দিয়ে আবার এদিকে চলে আসব। এখানে এসে আবার উপর দিকে টান দিব, টান দিয়ে মোটামুটি এরকম একটা কার্ভ হয়ে গেলে আবার ছেড়ে দিব। এখন আবার পিছন দিকে আসা দরকার, তার জন্য এখানে একটা ক্লিক করে এই অ্যাঙ্করটা, সরি, এই হ্যান্ডেলটা আমি রিমুভ করে দিলাম, আবার পিছনের দিকে চলে আসব। জিনিস খেয়াল করেন, যেদিকে অ্যাঙ্কর কার্ভ লাগতেছে তার উল্টা দিকে কিন্তু আমি টান দিচ্ছি, তাই না? এখানে এসে খেয়াল করেন, আমার অ্যাঙ্করটা লাগবে, সরি, কার্ভটা লাগবে এই দিকে, তার জন্য আমি টান দিব এই দিকে। এখানে ধরে আমি এইদিকে টান দিচ্ছি, কার্ভটা কিন্তু ওই তার উল্টা দিকে তৈরি হচ্ছে। এটা কি পারা যাবে? পেন্টুল শেখার জন্য এটা প্র্যাকটিস, হ্যাঁ, আস্তে আস্তে প্র্যাকটিসের লেভেলটা কমপ্লেক্স হবে। এটা একটা স্টার তৈরি হয়ে গেছে এটার মতোই, না? কাজটা একটু করেন, স্ট্রেট লাইনটা স্কিপ করতে পারেন, রেকর্ডিংও রাখতে পারি। এটা সেম স্টার নিয়েই, যত কাজ সব স্টার নিয়েই করব। একটা স্টার নিচ্ছি, এই স্টারটাকে একটা ইফেক্ট দিব। এবার আর টুইস্টে যাব না, এবার কি করব, পাকার অ্যান্ড ব্লোট। এই যে এই জিনিসটা না এখানে লেখা আছে যে কোথায় যেতে হবে, দেখেন এটা হচ্ছে 2.15 ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম পাকার অ্যান্ড ব্লোট, ব্লোট করতে হবে 44%। এটা দিয়ে যদি আমি ওকে করে দেই, এবার দেখেন স্টারটা একটু অন্যরকম হয়ে গেল, তাই না? আর একটু কমপ্লেক্স না এই কাজটা করার ট্রাই করতে হবে। তারপরে প্রসিডিউরটা সেম আগের মতোই, যে এক্সপ্যান্ড করে নিয়ে মেক গাইড। পাথ করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে